প্রিয় শিক্ষার্থী কেমন আছো সবাই আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে একটি শশা আঁকা যায় তোমরা অনেকে শশা দেখেছো অনেকে আঁকতে পারো অনেকে পারো না তো আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে আঁকা যায় আমরা বিভিন্ন ভাবে শশা আঁকতে পারি লম্বা দাগ দিয়ে মাথা দাগ দিয়ে দুইটা গোল দিয়ে বিভিন্ন ভাবে তো চলো তাহলে দেখি কিভাবে আঁকতে হবে প্রথমে আমি দুটা দাগ দিয়ে দেখাবো তোমাদের এর জন্য প্রথমে একটি হালকা পাকা করে একটু দাগ দিলাম তোমরা চাইলে সরল দাগ বলতে পারো সরল দাগ দিলে হবে একই ভাবে আমরা আরেকটা দাগ দিব এখন উপর থেকে এবং নিচ থেকে আমরা গোলাকার ভাবে মিশিয়ে দিব নিচের দিকে আগে মিশে দিব এখন মাঝখান দিয়ে একটি বোটা দিব বোটা দিলে হয় না দিলে হয় তোমরা দিতে পারো অথবা না দিলে সমস্যা নাই এরপর নিচে একটা গোল দিব এটা না দিলে হবে এরপর ভিতরে একটু দাগ দেবো ডাবল দাগ এটা আমরা রং করার পরে দেখিয়ে দিব রং করার আগে দিলে রংটা কালো কালো হয়ে যাবে রং করার পরে দিলে হবে এটা এখন দেখি আমরা গোল দিয়ে কিভাবে আঁকা দুটা গোল দিয়ে আঁকবো এবার প্রথমে উপরে একটি গোল দিব নিচে আরেকটি গোল দিব এখন উপরে গোলটা নিচে গোলটা মিশিয়ে দিব সোজাভাবে মিশানো হবে একটু গোলাকার মিশানো হবে পাকা করে মিশানো হবে যে কোনো মিশানো হবে এখন আমরা গোলের দাগটা মুছে ফেলবো ভিতরে যে গোল দাগটা আছে এটা মুছে দিব বাকিটা একই হবে আমরা বোটা দিব ভিতরে দাগ দিব এটা আমরা পরে দিব যখন আমরা রং ছাড়া আঁকবো তখন অবশ্যই দাগটা দিয়ে দিব এখানে ডাবল দিব তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই তোমরা আঁকবে এখন তাহলে রংটা একটু দেখি আমরা আমরা এখানে উপর থেকে এ পর্যন্ত এতটুকু আমরা গাঢ় সবুজ দিব একটু হালকা করে দিব তারপর এ পর্যন্ত আমরা হালকা করে একটু ত্যাগ রাখা দিব হালকা করে তারপর আমরা সাদা দিয়ে মিশে দিব সাদা তো বরং চেয়ারের কালার দিয়ে মিশে দিব কোনো সমস্যা নাই তবে সবুজটা হালকা হবে তাহলে চলো সবাই আমরা দেখে নিই প্রথমে আমি এই সবুজটা দিলাম দেখো আমি আঁকা বলে দিয়েছি এরকম আঁকা বলে দিতে হবে এতটুকু দিব এর নিচে আসবো না তোমার রংটা খুব ভালো করে খেয়াল করবে এর সঙ্গে আমি ট্যাকলা মিশে দিব এটা ট্যাকলা আমরা আঁকা সবুজ বলে থাকি সবুজের উপর দিয়ে মিশে দিব টিয়াগাটা আমরা গাঢ় করে মিশিয়ে দিব সবুজের উপর দিয়ে এতটুকু দিব আমরা টিয়াগাটা টিয়াগাটা আমরা এতটুকু দিব দেখো এভাবে সুন্দরভাবে সবুজের সঙ্গে টিয়াগাটা মিশে দিতে হবে নিচের দিকে আমি হালকা রেখেছি এরকম হালকা থাকবে এর সঙ্গে আমরা সাদা কালার মিশিয়ে দিব তোমরা চাইলে এখানে হলুদও মিশিয়ে দিতে পারো তো আমি এখানে সাদা মিশিয়ে দিলাম
ক্রিয়াকলাপের উপর দিয়ে সাধারণ শিখব খুব সুন্দরভাবে। এবার মিশে দিতে হবে। এখন মিশে যে আমরা কোলটা দিয়েছিলাম এখানে আমরা পেন্সিল দিয়ে কালো করে দিতে পারি অথবা একটু খয়েরি কালারটা দিতে পারি। সামান্য একটু খয়েরি দিয়ে একটা ফোঁটা দিয়ে দেখিয়ে দিব, এটা না দিলেও হয়। এখন বোধহয় আমরা সবুজ কালার দিব। যেহেতু বোটাটা ত্রিকোণ সেহেতু আমরা শুধুমাত্র সবুজ দিব। তোমরা চাইলে সবুজ টিকা মিশে দিতে পারো, তবে খেয়াল রাখবে যেন রংটা কোনোভাবেই তাদের বাইরে না যায়। এখন আমরা এখানে যে দাগটা দিয়েছিলাম এই দাগটা চাইলে আমরা সবুজ দিয়ে দিতে পারি। সবুজটা একটু গাঢ় করে এর উপরে দাগ দিতে পারি অথবা আমরা পেন্সিলে দাগ দিতে পারি। এবার দাঁতটা দেখে দিতে হবে। এভাবে তোমরা দাঁতটা দেখে দিতে পারো। তোমরা রং করার পর অবশ্যই পেন্সিল দিয়ে আউটলাইন দিবে, আউটলাইন দিলে কোন রং বাইরে চলে গেলে সেটা ভিতরে আনা যাবে এবং দৃষ্টিটা স্পষ্ট হয়ে যাবে। তোমরা দাঁতটা পেন্সিল দিতে পারো, রং দিতে পারো, যে কোনো ভাবে চলে হবে। তাহলে হয়ে গেল আমাদের শশা রং করা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা শিখলাম কিভাবে শশা আঁকতে হবে এবং রং করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবে, আশা করি সবাই পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।